एवरीवन वेलकम टू यूट्यूब चैनल इट्स माय हॉबी टाइम। बंधुरा आज के वीडियोर माध्यमे आपनादेर साथे शेयर करब एई गोलापी ड्रागनेर बीज थेके किभाबे चारा तैरी करते हय। एई ड्रागन फलटी आमार छाद बागानेरई एकटी गाछेर ड्रागन फल आमि किछुदिन आगे गाछ थेके हार्वेस्ट करेछि। एर थेके किभाबे बीज आलादा करते हय एबं सेई बीज थेके किभाबे चारा तैरी करते हय एई भिडियोते सेटाई देखाते चलेछि। ड्रागन बीज थेके बछरेर जेको समय चारा तैरी करा जाय, किन्तु जेहेतु शीतकाल ड्रागन गाछेर जोन्नो डरमेंसी पिरियड अर्थात एई समय जेहेतु ड्रागन गाछेर बृद्धिर हार अनेक कम थाके, सेई जोन्नो एई समय बीज थेके चारा बेरोते एकटु बेशी समय नेबे आर उत्पन्न चारागुलि बड़ो होतेओ बेशी समय नेबे। এই টুকরোগুলোর মধ্যে যে কালো কালো অংশগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ড্রাগনের বীজ, যে একদম তিলের মতো দেখতে। তাই এই অবস্থায় এই বীজগুলোকে এই শ্বাস থেকে আলাদা করা যাবে না, কারণ শ্বাসগুলি অনেক পিচ্ছিল হয়। তাছাড়া একটা ফলের মধ্যে অনেকগুলো বীজ থাকে, সেই জন্য আমি ছোট একটা টুকরো নিয়ে নিয়েছি। এই টুকরো থেকে আমি বীজ বের করব। টাটকা অবস্থায় শ্বাসগুলো আঠালো হয় আর বীজের সাথে শক্তভাবে আটকে থাকে, সেই জন্য আমি এই টুকরোকে 6 থেকে 7 দিনের জন্য পচিয়ে নিয়েছি। এবং এর ফলে কী হবে, শ্বাসের আঠালো ভাবটা কিছুটা হলেও নষ্ট হবে এবং বীজগুলো থেকে খানিকটা হলেও আলগা হয়ে যাবে। এটা বছরের অন্য কোনো সময় বা গ্রীষ্মকাল হলে কিন্তু খুব অল্প দিন অর্থাৎ 2 থেকে 3 দিনে এই টুকরোটি পচে যেত, কিন্তু যেহেতু এটি শীতকাল এটি পচতে অনেক সময় লাগবে, পুরোপুরি পচেনি, তবু এর থেকে আমি বীজ বের করার চেষ্টা করব। এইভাবে হাত দিয়ে এই টুকরোটিকে যতটা সম্ভব থেতলে নিতে হবে, এতে কিছু কিছু শ্বাস এই বীজ থেকে আলাদা হয়ে যাবে। এই কাজটির জন্য আমি একটি প্লাস্টিকের ছাঁকনি নিয়ে নিয়েছি, এটা নিঃসন্দেহে একটা চা ছাঁকনি। এই ছাঁকনি এবং ছাঁকনির সাহায্যে আর কিছু জল নিয়ে এই শ্বাসগুলোকে বারবার ধুয়ে ফেলতে হবে এবং যত সম্ভব ডোলে ডোলে শ্বাসগুলোকে বীজ থেকে পৃথক করার চেষ্টা করতে হবে। এইভাবে পুরোপুরি শ্বাসমুক্ত হবে না, কিন্তু আপনি চেষ্টা করে যতটা পারেন ততটা কিন্তু শ্বাসমুক্ত করে নিন। এবং তারপরে এই যে বীজগুলো পাওয়া গেল কোনো ছায়া জায়গাতে রেখে কয়েকদিনের জন্য শুকিয়ে নিতে হবে। এরপর একটা কাগজ নিয়ে এই শ্বাসসহ বীজগুলি সেই কাগজে কিন্তু সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। কাগজ নির্বাচন এমন করতে হবে যেন কাগজ এই বীজে এবং শ্বাসের গায়ে লেগে থাকা জল বেশিরভাগটাই শুষে নেয়। এরপর যতটা সম্ভব হালকা করে বা পাতলা করে এই বীজগুলিকে কাগজের উপর এইভাবে বিছিয়ে দিন। এরপর এই কাগজটিকে কোনো ছায়া জায়গাতে রাখুন, যাতে করে শ্বাস এবং বীজ এবং কাগজটি শুষ্ক হয়ে যায়। আমি শুকানোর জন্য এই কাগজটিকে 5 দিনের জন্য ছায়া জায়গাতে রেখেছিলাম, এর থেকে বেশি সময় রাখলেও অসুবিধা নেই, বা যদি 2-3 দিন রাখেন তাতেও কিন্তু কাজটা হবে। এরপরে কাগজের উপরে এভাবে হাত ঘষলে বীজগুলো কিন্তু তাদের নিজের স্থান থেকে সরে আসবে অর্থাৎ পৃথক হয়ে যাবে। এইভাবে আমরা এই বীজ সংগ্রহ করতে পারি। আমি যেহেতু শীতকালে কাজটি করেছি সেই জন্য শ্বাসগুলি ভালোভাবে পচেনি এবং তাতে আঠাল ভাবটি ছিল, সেই জন্য যে বীজগুলো আমি পেয়েছি কিছু কিছু বীজের খোসা অর্থাৎ বাইরের যে ত্বক সেটা কিন্তু উঠে এসেছে। এই বীজগুলো থেকে চারা হবে কিনা বলতে পারছি না, সেটা ছড়ানোর পরেই বুঝতে পারবো। তবে ভরসার জায়গা এটাই যে ড্রাগন বীজের অঙ্কুরিত হওয়ার হার কিন্তু অত্যন্ত বেশি। আমি একটি 15 ইঞ্চি ফ্ল্যাট টপ নিয়ে নিয়েছি এই বীজগুলোকে ছড়ানোর জন্য, এতে কিছু পটিং মিক্স নিয়ে নিয়েছি। পটিং মিক্সের উপাদান হিসেবে আমি নিয়েছি বাগানের দোআঁশ মাটি 20%, মোটা দানা লালবালি 50%, আর 30% নিয়েছি ভার্মি কম্পোস্ট, এবং এর সাথে খুব সামান্য পরিমাণ ছত্রাকনাশক সাপ ব্যবহার করেছি। ভার্মি কম্পোস্টের পরিবর্তে গোবর সার আর মোটা দানা লালবালির পরিবর্তে আপনি সাদাবালিও ব্যবহার করতে পারেন। এরপর বীজগুলিকে আমি এই পাত্রে ছড়িয়ে দেব এবং ছড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন বীজগুলো একে অপর থেকে দূরে দূরে পড়ে। এক জায়গাতে অনেকগুলো বীজ পড়লে সেখানে অনেকগুলো চারা তৈরি হবে এবং সেই চারা সহজে বড়ো হতে চাইবে না, আর যখন আমরা ওই বেড থেকে চারাগুলিকে তুলব তখন কিন্তু অসুবিধার সৃষ্টি হবে। এখানে আপনাকে ধৈর্য রাখতে হবে, একটা ড্রাগন ফল থেকে আমরা অনেক বীজ পেতে পারি, কিন্তু ছড়ানোর সময় কিন্তু পুরোটাই একটা পাত্রে ছড়িয়ে দেবো না, খুব পাতলা করে অল্প সংখ্যক বীজ ছড়াবো, যাতে করে আমাদের যখন চারা হবে তখন কিন্তু সেই চারাগুলো খুব সহজে বড় হবে। আর বীজ যদি আপনি ঘন করে ছড়ান তাহলে কিন্তু অনেক বেশি চারা তৈরি হবে এবং সেগুলোকে বড় করে তুলতে বেশ অনেকটাই সময় লাগবে। আমি কিন্তু অনেক পাতলা করেই বীজ ছড়িয়েছি এবং তার উপরে একটা সাদাবালির স্তর দিয়ে দিয়েছি। মাদারবেডের পটিং মিক্স তৈরি করার জন্য আপনি বাগানের দোআঁশ মাটি এবং মোটা দানার লালবালির সম পরিমাণ নিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে যেহেতু মাটিতে খাবারের পরিমাণ কম থাকবে সেই জন্য বীজ থেকে চারা বেরোনোর 1 থেকে 1.5 মাস পর থেকে খুব ভালো করে সার প্রয়োগ করতে হবে। বালির স্তর দেওয়ার এই উদ্দেশ্য হলো এই বীজগুলি যেন সম্পূর্ণ ঢেকে থাকে, তাছাড়া উপরের লেয়ার যেন সহজে শুকিয়ে না যায়।
সুতরাং বালির লেয়ার দেওয়া শেষ হলে আমরা ছত্রাকনাশকগুলো জল কিন্তু এই বালির উপর স্প্রে করে দেবো এবং পটিং মিক্সের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ভিজিয়ে দেবো। এরপর বেডটিকে এমন কোনো জায়গায় রাখতে হবে যেখানে ডাইরেক্ট সূর্যের আলো প্রবেশ করবে না, কিন্তু উজ্জ্বল সূর্যালোক থাকবে আর যথেষ্ট বায়ু চলাচল থাকবে, অর্থাৎ একটা ছায়া জায়গাতে রাখতে হবে। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে দেখতে হবে যে এই পটিং মিক্স শুষ্ক হয়ে গিয়েছে কিনা। যদি শুষ্ক হয়ে যায় তাহলে জল স্প্রে করতে হবে, আর প্রত্যেক তিনবার জল দেওয়ার মাঝে একবার করে ছত্রাকনাশকগুলো জল কিন্তু স্প্রে করতে হবে। এতে মাটির উপরের তল সবসময় ভিজে থাকবে এবং অঙ্কুরিত হওয়ার হার বাড়বে। উপরের বালির স্তরটি বারবার শুকিয়ে যাচ্ছিল, সেই জন্য আমি কিন্তু উপরে কিছু কোকোপিট ছড়িয়ে দিয়েছি। বীজ ছড়ানোর 10 থেকে 11 দিন পরে দেখুন কিছু কিছু বীজ থেকে অঙ্কুর বের হয়েছে, আবার কিছু অনেকটাই বীজ অঙ্কুরিত হয়নি। যেহেতু এটা শীতকাল সেই জন্য অঙ্কুর বেরোতে একটু বেশি সময় লাগবে। বীজ ফেলা 13 দিন পর দেখুন অনেকটাই বীজ অঙ্কুরিত হয়েছে আর কিছু কিছু ফাঁকা জায়গা আছে, আশা করা যায় খুব শীঘ্রই সেগুলো পূরণ হয়ে যাবে। যে চারাগুলো তৈরি হয়েছে দেখুন প্রত্যেকটি চারা 2টি করে পাতা, এই পাতা দুটির মাঝখান দিয়ে ঠিক 40 থেকে 45 দিনের মধ্যে নতুন একটা ছোট্ট ক্যাকটাস বেরিয়ে আসবে। ঠিক তারপর থেকে কিন্তু আমরা এই চারা গাছগুলিতে সার প্রয়োগ করতে থাকব, অর্থাৎ এই চারা গাছগুলির বয়স যখন 40 থেকে 45 দিন হবে তারপর থেকে কিন্তু আমরা এই গাছের মাটিতে সার প্রয়োগ করতে পারবো। জৈব সার হিসেবে প্রত্যেক 15 থেকে 20 দিন পরপর ঘুটে ভেজানো জল বা সরিষার খোল ভেজানো জল পাতলা করে এই গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে হবে। আর রাসায়নিক সার হিসাবে যে কোনো ব্যালেন্স এনপিকে 1 লিটার জলে 1 চা চামচ নিয়ে প্রত্যেক মাসে একবার করে এই গাছের পাতা স্প্রে করতে হবে। গত বছর অর্থাৎ 2022 সালের এপ্রিল মাসে আমি সাদা ড্রাগনের বীজ ফেলেছিলাম এবং সেখান থেকে চারা হয়েছিল। সেই চারাগুলোকে আমি নিয়মিত পরিচর্যা ও সার প্রয়োগের ফলে চারাগুলো কিন্তু ঠিক 6 মাস পর অর্থাৎ সেপ্টেম্বর মাসে এইরকম চারা হয়েছিল। বীজ থেকে চারা বেরোনোর পর চারার সাইজ এরকম হলে অর্থাৎ 2 থেকে 3 ইঞ্চি লম্বা হলে সেগুলোকে কিন্তু নতুন পটে পটিং করা যাবে। সেই সময়কার বীজের চারাগুলোর পরিচর্যার ভিডিও করা হয়নি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এবছর অর্থাৎ বর্তমানে যে বীজগুলো আমি বসিয়েছি তার থেকে চারা হবে এবং সেই চারার পরিচর্যার ভিডিও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। ড্রাগন বীজ থেকে চারা বেরোনোর পর সেই চারাকে কখন এবং কিভাবে পটিং করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং ক্যাকটাস সাকুলেন্ট এডেনিয়াম ও ছাদবাগান সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।